আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমার মনে হয় সেটি আমাদের দেশে সম্পূর্ণ নতুন ধরনের একটি টেলিভিশনের ক্ষেত্রে আলোচনা অনুষ্ঠান এই কারণে যে এই বিষয়টি নিয়ে টেলিভিশনে কখনও আলোচনা হয়নি বিষয়টি হচ্ছে মাছের মাইগ্রেশন বা মাছের দেশান্তর স্থানান্তর পৃথিবী জুড়েই মানুষের প্রোটিন সমস্যা সমাধানের ক্ষেত্রে মৎস্য সম্পদ এক বিশাল ভূমিকা রাখছে যে কারণে আমরা মনে করি যে আজকে পৃথিবীতে এই দিবসটি পালিত হচ্ছে পরিযায়ী মৎস্য দিবস হিসাবে সচেতন করার জন্য এই প্রোটিনের উৎস সম্পদ মাছের গতিপথ জানলে মাছ ধরতেও সুবিধা আহরণ করতেও সুবিধা এবং সমস্যার সমাধান হতে পারে আমাদের আজকের এই আলোচনায় অংশগ্রহণ করছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু আর আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক ক্ষেত্রে নদী বিশেষজ্ঞ ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর আইনুন নিষাদ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর নিয়ামুল নাসের তিনি এই মৎস্য বিষয়ক গবেষণা সাত বছর ধরে ক্যানাডায় করেছিলেন এবং ক্ষেত্রে তিনি একজন বিশেষজ্ঞ হিসাবে চিহ্নিত আর আছেন বিজয় কুমার ঘোষ শিক্ষা মন্ত্রণালয়ের প্রকৌশল শাখার তিনি উপপরিচালক তারও একটি বিষয় হচ্ছে মাছের গতিপথ নিয়ে গবেষণা করা তো প্রথমেই আমরা ডক্টর আইনুল নিশাতের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি এই যে বিষয়টি উনি নদী নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন নদীর সঙ্গে অতপ্রত জড়িত মাছ সব মিলিয়ে এই শত নদীর দেশ জলাভূমির দেশ মৎস্যভূমির দেশ মাছে ভাতে বাঙালি আমরা কেন জানব না মাছের গতিপত্র কি স্যার আলিমাম আপনাকে দুটো বাংলা ভাষায় যে প্রচলিত যে প্রবাদের কথা বলি এক হচ্ছে মাছের মায়ের পুত্র শোক অর্থাৎ মাছের মা বাচ্চার খবর রাখে না আর দ্বিতীয়তে হচ্ছে মাছ সবসময় উজানে চলে স্রোতের উল্টো দিকে চলে কথাটা অসম্পূর্ণ অসম্পূর্ণ এই কারণে সম্পূর্ণ হচ্ছে সে প্রজননের সময় স্রোতের উল্টো দিকে অগভীর পানিতে তার যাওয়ার প্রয়োজন তা আপনি যেহেতু বলছেন যে মাছের মাইগ্রেশনের কথা মোটামুটি বলা যায় তিন কারণে হতে পারে প্রথম কারণ যেটা হতেই হবে মাছ মাইগ্রেশনের সময় অগভীর পানিতে যাবে কারণ বলতে গেলে প্রায় সকল প্রকার মাছেরই ডিমের ফার্টিলাইজেশনটা হয় শরীরের বাইরে অর্থাৎ মেল তার স্পাম ছাড়ছে ফিমেল তার ডিম ছাড়ছে তারপরে কোনোটা মাটিতে চলে আসছে ভূমিতে চলে আসছে বেডে যদি পাথর থাকে তার তলাতে থাকে আমরা ন্যাশনাল জিওগ্রাফিকে সামানোর ক্ষেত্রে দেখেছি কোনোটা মাটিতে থাকে কোনোটা গাছের গায়ে লাগানো থাকে এই সময় আমরা আজকে যখন কথা বলছি এখন যদি কোনো বিলে গিয়ে একটা নলখাগড়া তুলি তাহলে তার গায়ে ডিম পাওয়া যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ মেল ফিমেল ডিম স্মার্ম ছেড়েছে ডিমটাকে সে নলখাগড়ার গায়ে লাগিয়েছে আর বহু জায়গাতে দেখা যাবে যে মাছ তীব্র বেগে স্রোতের উজানে চলছে ব্রহ্মপুত্র দিয়ে চলছে ভাগ্যিস ভিসা লাগে না মেঘালয়ে চলে গেল আসামে চলে গেল সেখানে একই ব্যাপার চিটা অঞ্চলের হালদা নদীতে চলে গেল উপরে তাহলে সেখানে তার এই ফার্টিলাইজেশনের জন্য ইন জেনারেল প্রয়োজন হচ্ছে টার্বুলেন্স এক একটা মাছের ধর্ম এক এক রকম আমি নিজে দেখেছি বর্ষার প্রথমে আর গ্রীষ্মের প্রথমে কালবৈশাখী যখন শুরু হয় তখন মাছ উজানের দিকে রওনা দেয় কই মাছ উপরের দিকে ওঠে বিলের মাছ যেখানে বিলে পানি এসে পড়ছে সেখানে গিয়ে জমা হয় পুকুরে দেখবেন এই সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেখানে উপর থেকে কলকল করে পানি পড়ছে সেখানে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ তাদের টার্বুলেন্সটা প্রয়োজন এরপরে মাছটার ডিমটা নিষিক্ত হয়ে পোনা উঠে সে পানির স্রোতের সাথে ভেসে আসে আমরা বন্যার হাত থেকে ফসলকে ধানকে রক্ষা করার জন্যে বাঁধ তৈরি করে নদীর সাথে প্লাবনভূমির সংযোগটা নষ্ট করে দিয়েছি এটা হচ্ছে আমার মাথা ঘামানোর একটা অন্যতম ক্ষেত্র আর তৃতীয়ত হচ্ছে মাছ যেখানে পানি পাবে না তার পানির ক্ষেত্রে গুণাবলী প্রয়োজন অর্থাৎ তার লবণাক্ততা প্রয়োজন আমি অবাক হব না যে বাংলাদেশের মেঘনাদ থেকে যে ইলিশ পদ্মা বেয়ে উজানে যেত যেহেতু যেতে পারছে না হয় মায়ানমারে যাবে না হলে ইরানে যাবে তাকে অন্য জায়গায় যেতে হবে বাট এই যে মাইগ্রেশনটা মানুষের মাইগ্রেশনটা হচ্ছে জীবিকার তাগিদে মাছের মাইগ্রেশন হতেই হবে কারণ সেটার প্রয়োজন হচ্ছে প্রজননের খাতিরে আমি কিছু কাজ করেছি যেমন সম্প্রতি একটা কাজ আমরা করলাম সেটা হচ্ছে পাবনা সেচ প্রকল্পে যেখানে বাঁধ দিয়ে একটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে যাতে আমি ফসলটাকে রক্ষা করতে পারি জলাভূমিগুলোকে শুকিয়ে ফেলে বড় করতে পারি কিন্তু সেই প্রক্রিয়াতে যমুনা এবং পদ্মার সাথে পাবনার যে বিস্তীর্ণ জলাভূমি ছিল তার সাথে কানেকটিভিটি আমরা নষ্ট করেছি আমরা বলতে চাই এই কানেকটিভিটিটা রেস্টোর করলে এখনও কিন্তু যে পোনা মাছটা যমুনা নদী আসছে যেটা ফ্লাড প্লেনে তার ছড়িয়ে পড়ার কথা সেটা কিন্তু স্লুইসের ভিতর দিয়ে এখনও যেতে পারে তাহলে আমার বুঝতে হবে স্লুইসের ভিতরে কতটা ভেলসিটি সহ্য করতে পারে যদি তার থেকে বেশি ভেলসিটিতে যায় তাহলে এটা দম বন্ধ হয়ে মারা যাবে আমরা সাতাশি আটাশির বন্যার পরে ফ্লাড অ্যাকশন প্ল্যানের সতেরো নম্বর কম্পোনেন্টে এই বিষয়ে আমরা মাথা ঘামানো শুরু করি এবং প্রথম ফিশ পাস আমরা নির্মাণ করি মলিবাজারে আমার মনে আছে তিরানব্বই চুরানব্বই তো এখন থেকে বিশ বছর আগে তার থেকেও বেশি যখন ডিজাইন হয় বিশেষজ্ঞরা যখন আমাদের মাছের সম্পর্কে জানতে চাইলেন মাছের ভেলোসিটি কোনটা সহ্য করতে পারে ডার্টিং স্পিড ক্রুজিং স্পিড মাইগ্রেশন সময় সে কোন স্পিড এক একটা মাছের এক এক ধরনের ক্ষমতা আমাদের কোনো জ্ঞানই ছিল না তখন যিনি বিশেষজ্ঞ ছিলেন তিনি বললেন যে তোমাদের এখানে কই মাছ পাওয়া যায় যেটার ইংরেজি হচ্ছে ক্লাইম্বিং পার্টস আর অস্ট্রেলিয়াতেও প্রচুর পার্ট পাওয়া যায় নিশ্চয়ই তারা সম্পর্কে খালাতো ভাই অতএব ওর জন্য যে ভেলোসিটি ধরা যায় সেটা বাজারের পার্টের জন্য ধরে আমরা কাওয়িগির সাথে মনো নদীর একটা কানেকটিভিটি তৈরি করলাম পরবর্তীতে আরও কিছু হয়েছে যেমন বাঙালি নদীতে একটা জায়গায় ফিশ স্যাংচুয়ারি করা হয়েছে যমুনার সাথে বাঙালি নদীর কানেকশন যেটা সিরাজগঞ্জের উজানে সেখানে একটা ফিশ ফাস করা হলো মাছগুলো যাবে যাতে ফিশ ফাসে দ্যাট ইজ ফিশ কিন্তু গ্রো করছে মূলত পাহাড়ি অঞ্চলে উজানে স্রোতের সাথে সে নেমে আসছে যখন ওই ফিশ পাসটা আমরা ইভ্যালুয়েট করতে গেলাম তখন দেখলাম যে ওই ফিশপাসটা মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আপনি যদি জানেন ইলিশ মাছের কথা বললাম ফারাক্কাতে সেখানে একটা ফিশপাস আছে কিন্তু কোনো দিন সেটা খোলা হয়েছে বলে আমি জানি না খোলা হয় মাছ প্রত্যেকটা মাছের আলাদা ধরন আছে কিছু মাছ লাভ দিয়ে যায় কিছু মাছ নিজ দিয়ে যায় কিছু মাছ মাঝামাঝি যায় তার সাইজের সাথে সম্পর্ক আছে অর্থাৎ মাছের মাইগ্রেশনের সম্পর্কে আমাদের জ্ঞান গ্রামের লোকের যেটুকু আছে যে মাছ উজানে চলে এবং সেটার জন্য তারা যেটা করতেন দেখেন আমাদের দেশে জেলে অত্যন্ত সম্মান করে বলছি তাদের জ্ঞানের প্রতি হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা জেলে ছিলেন তারা কোনো সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাছ ধরতেন না যে জেলেদেরকে আমরা তাচ্ছিল্য করি তাদের জ্ঞানটা কতটা ছিল যে তারা নদী দিয়ে মাছকে উজানে যেতে দিত এবং বর্ষার শুরুতে যখন বাঁধের এত বিস্তৃতি ছিল না তখন নদী থেকে মাছটা প্লাবন ভূমিতে তারা আসতে দিতেন কাজে বৈশাখ জ্যৈষ্ঠ মাস তারা কাটাতেন নৌকা রিপেয়ার করে জাল রিপেয়ার করে আষাঢ় মাসের পহেলা তারিখ থেকে অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে তারা ঘটা করে মাছ ধরতে নামতেন তারপরেও ছিল তারা মাছ ধরলে একটা নির্দিষ্ট সাইজের মাছের মাছটা সাইজের ছোট হলে ছেড়ে দিতেন এবং জালের মধ্যেও ওপেনিংটাও তাদের ফিক্স ছিল যে কোন জাতের মাছ কোথায় তারা ধরবেন বড় নদীতে বড় বিলে তারা কিন্তু ওপেনিংটা সাফিসিয়েন্ট রাখতেন একেবারে কিনারে ছোটো খালে যেখানে তারা গুঁড়া মাছ ধরতেন সেখানে হয়তো সেটা কম ছিল আমাদের দেশে আইন আছে কারেন্ট জাল ব্যবহার করা যাবে না কিন্তু আপনি তৈরি করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন না কিন্তু ওই মাছ দিয়ে যখন তারা ধরে নিয়ে আসছে তখন সব মাছ ধরে ফেলছে অর্থাৎ মাছের জীবনচক্রে মাছের মাইগ্রেশন একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এলিমেন্ট এটা সম্পদকে মৎস্য বিষয়ের যারা বিশেষজ্ঞ হয়তো তাদের জ্ঞান আছে কিন্তু যারা নদীর সাথে প্লাবনভূমির ভূমির বাধা সৃষ্টি করেন কিংবা প্লাবনভূমিটাকে শুকিয়ে ফেলে বড়ধানে উৎসাহিত করেন আউসে উৎসাহিত করেন না তারা প্লাবনভূমিটাকে কিল করে ফেলছেন এদের জন্যে মাছের মাইগ্রেটারি ক্যারেক্টারিস্টিক্সটা বোঝা অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য ফুটে উঠেছে প্লাবনভূমিতে মৎস্য চাষ খুব জনপ্রিয় স্লোগান কিন্তু এই যে এক নদী থেকে আরেক নদীর গতিপথগুলো নানাবিধ কারণে মানুষের অবহেলায় বাধাপ্রাপ্ত হচ্ছে যে কারণে এই গতিপ্রবাহ বিপন্ন হচ্ছে তার একটি প্রেক্ষাপট শুনতে চাচ্ছি ডক্টর নিয়ামুল হাসেলের কাছে যিনি দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন বিদেশে সার্বিকভাবে আমাদের পরিবেশটি কীরকম ধন্যবাদ আসলে তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই এই পরিযায়ী মাছ বা মাইগ্রেশন মার্কেট গুরুত্ব কিন্তু অনেক বেশি আমাদের স্যামন নিয়ে যেহেতু লেখালেখি অনেক বেশি হয়েছে বলে আমরা বলি যে ওই স্যামন মাছ বা ট্রাউট মাছের কথা কিন্তু আমাদের যে দেশের যে মাছ আছে যেমন পাঙ্গাস ইলিশ এবং রুই জাতীয় মাছ এরা সকলে কিন্তু মাইগ্রেট করে আর স্যার যে বললেন ছোট ছোটো যত মাছ আছে তাদের প্রয়োজনের তাগিতে বিশেষ করে তাদের তাগিতে তারা কিন্তু ল্যান্ডে যাবে বা হয় রিভার দিয়ে তারা মুভ করবে বড় বড় নদী দিয়ে তারা এক এলাকা থেকে আরেক এলাকায় যাবে মাইগ্রেশনটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু আজকে যে জন্য আজকে এই অনুষ্ঠানটা সেখানে আমার একটা ধারণা যেটা যে আমাদের কিন্তু আসলে এই মাছের এই মাইগ্রেশনটা কিন্তু ভালো একটা দিক যে জিনিসটাকে আমাদের বুঝতে হবে কারণ হচ্ছে গিয়ে এই মাছ যেহেতু আমাদের অর্থনৈতিক বড় একটা উৎস এবং অনেক প্রায় যদি খালি ইলিশের কথাই ধরেন প্রায় পঁচিশ লক্ষ মানুষ কিন্তু ইলিশের উপর নির্ভরশীল এই বেসিক্যালি ইলিশ হচ্ছে গিয়ে সে সমুদ্রের মাছ কিন্তু তার প্রয়োজনীয়তার সময় আশ্বিন মাসের যখন ভরা পূর্ণিমা হয় তখনই কিন্তু মা ইলিশগুলা আমাদের উজানে চলে আসে মানে মিষ্টি মিঠা পানিতে চলে আসে এবং তারা ডিম ছাড়ে এবং পরবর্তীতে প্রায় ছয় থেকে সাত মাস এই বাচ্চাগুলো ফুটে উঠে তিন চার দিনের মাথায় ফুটে তারা কিন্তু জাতকা হিসেবে তারা কিন্তু সাধু পানিতে ঘোরাঘুরি করে এবং প্রায় এক বছরের মাথায় তারা কিন্তু আবার সমুদ্রে ফেরত যায় মানে তাদের ম্যাচুরিটির জন্য যে একটা মাইগ্রেটরি একটা ফিশের যে এই নেচার এটাকে বেস করেই কিন্তু আমাদের কনজারভেশন প্ল্যান আমাদের সরকার গ্রহণ করেছে যেখানে এই আশ্বিনা ভরা পূর্ণিমার এই ওই দিনটি সহ আগে এবং পিছনে পাঁচ দিন পাঁচ দিন মোট এগারো দিন আমাদের পুরাপুরি নদীতে আমাদের প্রায় পাঁচ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকায় কিন্তু আমরা মাছ মাছ ধরতে দেই না চাঁদপুরের এই নিম্নাঞ্চল থেকে মোহনা পর্যন্ত আর পরবর্তীতে জাতকাকে আমরা প্রায় দু মাস তার পরবর্তী দুই মাস এবং আন্দারমানিক নদীতে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমরা কিন্তু জাতকাকে কিন্তু আমরা ধরতে দেই না আমাদের যদি অ্যাওয়ারনেস থাকে তাহলে কিন্তু আমাদের এই মাছটি আমরা রক্ষা করতে পারবো ইলিশ কিন্তু আমাদের বাংলা যত মাছ ধরা পড়ে তার এগারো পার্সেন্ট কিন্তু ইলিশ এবং প্রায় পাঁচ হাজার কোটি টাকা ইনকাম হয় এখান থেকে আমাদের রেভিনিউ আসে মানে টোটাল একটা মানি একটা ইয়ে করে এটা কিন্তু আমরা যদি আস্তে আস্তে অন্যান্য মাছগুলো এর মধ্যে যদি নিয়ে আসি এবং আমাদের যে তিরিশ লক্ষ টন যে মাছ উৎপাদন হয় সেটা যদি আমরা হিসাব করি তা দেখেন সব মাছেরই কিন্তু জলাশয়গুলোর জন্য বা আমাদের নদী নালা এই প্রকৃতিতে এদের থাকার একটা ব্যবস্থার প্রয়োজন আছে এখন মাছগুলোকে যখন তাদের পরিভ্রমের জন্য আমাকে নানাভাবে নানা সমস্যা সৃষ্টি করছে যাতে কিন্তু তারা কিন্তু তাদের প্রজনন এবং তাদের খাদ্যের জন্য তাদের কিন্তু মাইগ্রেশনটা আমরা করতে দিচ্ছি না এবং এর পাশাপাশি আমরা কিন্তু আরেকটা যেটা করছি যে এগ্রিকালচার করার জন্য কিন্তু আমরা কিন্তু প্রচুর পেস্টিসাইড ব্যবহার করছি আমাদের একটা এত ছোটো একটা দেশে যে পরিমাণে পেস্টিসাইড ব্যবহার করা হয় যেটা কিন্তু আলটিমেটলি বিল হয়ে নদীতে চলে যাচ্ছে এবং তাতেও কিন্তু অনেক শিশু মাছ বড়ো মাছ যা যাদেরকে আমরা দেখছি তারা হয়তো তারা রেসিস্ট্যান্ট টু পেস্টিসাইড কিন্তু ছোটো অনেক মাছ বা শিশু মাছ বা মাছের ডিম এটা কিন্তু মারা যাচ্ছে একটা ভয়াবহ এক সিচুয়েশনের সৃষ্টি হয়েছে এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস কারণ এই মাছ যেটা আমরা খাচ্ছি আমাদের পুষ্টির জন্য এই মাছ যেটা কিন্তু আমাদের মানুষের অনেকে জীবিকা নির্বাহের জন্য ইম্পর্ট্যান্ট আর এই মাছের জন্য কিন্তু আমাদের নদীগুলো দরকার তো আমি মনে করি যে হ্যাঁ নদী মানুষ এবং মাছ এই সবই কিন্তু একটা একটা সাথে সম্পর্কযুক্ত আমরা ভালো করে জানি যখন হালদা নদীতে মা মাছেরা ডিম ছাড়তে আসে কি উৎকণ্ঠিত প্রহর কাটায় উপকূলে সেই অঞ্চলের মানুষগুলো মাতামোহরি হালদা তখন নিউজের বিশাল আইটেম হয়ে দাঁড়ায় এবং সেই বৃষ্টি ধারার জন্য আকুল হয়ে অপেক্ষা করে বিজয়কুমার কুমার ঘোষ আপনি কাজ করেছেন মাছের গতিপথ নিয়ে মাইগ্রেটারি বার্ডস নিয়ে আমরা এত গবেষণা করি কিন্তু মাছ নিয়ে তো করি না যাটুকু হয়েছে সেটুকু জানতে চাই আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ আমি কিছু ব্যাপার এখানে আলোকপাত করতে চাই বিশেষ করে আমাদের দেশে এফসিডি বা এফসিডি আই যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলোর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হয়েছে ওপেন ওয়াটার ফিশ মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে আমাদের দেশে এতদিন পরেও শুধুমাত্র দুটা পাস আছে একটা ফিশপাস কাওয়াদিগি হাওয়ারে মনু রিভারে যেটা হচ্ছে মলইবাজার কাশেমপুরে আর আরেকটি পাস রয়েছে ব্রহ্মপুত্র রাইটিং পেন প্রজেক্টে যেটা স্যারাকান্দি বগুড়াতে যমুনা এবং বাঙালি রিভারের কানেকটিভিটিতে আর দুটি ফিশ ফ্রেন্ডলি স্ট্রাকচার রয়েছে একটি রয়েছে লোহজন রিভারে টাঙ্গালে আর একটি রয়েছে চাপাইনওয়গঞ্জে সারাকান্দি ফিশপাসে বাঙালি এবং যমুনা রিভারের যে হাইড্রোলজি এবং হাইড্রোলিক ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা না করেই স্থাপন করা হয়েছে এটা হয়তো নেদারল্যান্ড বা অন্য কোনো দেশের ফিজিবিলিটি স্টাডি করে এখানে স্থাপন করা হয়েছে আমি দেখতে পেরেছি যে ক্যাটফিশ মাইগ্রেশন করে হচ্ছে মার্চ মাসের দিকে তখন পানির লেভেল খুব লো থাকে এবং দেখা যাচ্ছে ক্যাটফিশটা মাইগ্রেট করতে পারছে না এবং ওই সময় গবেষণায় দেখা গেছে যে কার্প মাইগ্রেশনের যে সময় যে ধরনের ওয়াটার ভ্যালুসিটি এবং যে ধরনের পানির লেভেল থাকা দরকার সেই লেভেলটা নাই ক্যাটফিশ বলতে এখানে শিং মাগুর তারপরে হচ্ছে চিতল এই জাতীয় মাছগুলো আর কার্প বলতে রুই কাতলা মিগেল মাছ সাধারণত দেখা যাচ্ছে ভালো প্লেসটা হচ্ছে আপনার বাঙালি রিভার সেই বাঙালি রিভার ফ্ল্যাট প্লেনে আসলে যেভাবে যাওয়ার কথা যেতে পারছে না তারপরেও আসার কথা যে তখন দু হাজার সাতের কথা আমি বলছি বাংলাদেশে আরও চোদ্দোটি ফিশ পাস এবং ফিশ ফ্রেন্ডলি স্ট্রাকচার করার কথা ছিল কিন্তু দিন গড়িয়েছে অনেক দিন চলে এসেছে তারপরেও দুঃখের ব্যাপার সেই ফিশ পাসগুলো এখনও হয়নি এবং না হওয়ার ফলশ্রুতিতে যেটা দেখা যাচ্ছে যে মাইগ্রেশনের ক্ষেত্রে সরাসরি হাম্পার হচ্ছে আর আমাদের দেশে ফিশ মাইগ্রেশন নিয়ে খুব গবেষণা হয় না আমাদের দেশে সাধারণত মাছের লাইফ সাইকেল নিয়ে গবেষণা হয় আমাদের দেশে অনেক বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে পোস্ট গ্র্যাজুয়েশান হচ্ছে এম পিএইচডি হচ্ছে কিন্তু এটা আজকের নির্দ্বিধায় বলতে হয় যে ফিশের হাইডোলজি বা হাইড্রোলিক ক্যারেক্টারিস্টিক্স কোন ফিশটা কোন ভ্যালুসিটিতে মাইগ্রেট করবে এবং তার ওয়াটার লেভেলটা কি থাকা দরকার দেশীয় মাছগুলো যেগুলো আমরা সরপুটিও বলতে পারি রুই বলতে পারি কাতলা বলতে পারি নিঘেল বলতে পারি সেই গবেষণাটা এখনও হয় না এটা পরিপূর্ণ আসলে গবেষণা হওয়া দরকার কারণ আমি কেন বাইরের দেশের মাছের ফিজিবিলিটি স্টাডি করে আমার দেশে স্ট্রাকচার করব কারণ আমার দেশে কাজ করতে হলেও আমার অনেক মাছ রয়েছে এবং আমাদের দুশো সাতটা প্রজাতি রয়েছে যার কোন মাছগুলো রেয়ার কোন মাছগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো নিয়েও আসলে পরিপূর্ণ গবেষণা হয় না গবেষণার ক্ষেত্রে কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি আমি দেখেছি যে আমেরিকাতে আলাদা প্রোজেক্ট আছে শুধু ফিশ মাইগ্রেশনের জন্য এবং কোন নদীতে কোন জায়গায় কোন ফ্ল্যাট পাইনে ফিশ পাস হবে পাঁচ বছর আগে থেকেই তারা ফিজিবিলিটি স্টাডি করে রাখে এবং সেই জায়গায় ফিশ পাসগুলো স্থাপন করে কানাডাতেও আছে ইউরোপিয়ান ইউনিয়নে নরওয়েতে প্রচুর ফিশপাস আছে আমরা মনে করি আমাদের সেই প্রেক্ষাপট চলে এসেছে আমরা যত ইনফ্রাস্ট্রাকচার করি অথবা হাইড্রোলজিক্যাল কাজ করি আমাদের প্রথমেই আসলে ফ্ল্যাট ইনভ্যাকমেন্ট প্রোজেক্টে ফিসপাস স্থাপন করাটা খুব জরুরি এবং ফিশকে অবাধভাবে যাতায়াতের সুযোগ করে দিতে হবে কারণ ফিশকে যদি আমরা সুযোগ করে না দিই তাহলে আমার দেশি ফিশ আজকে যে অবস্থায় আছে এর চেয়ে আরও খারাপ অবস্থায় চলে যাবে এবং যারা হারিয়ে গেছে তারা আস্তে আস্তে আরও হারিয়ে যাবে এবং তাদেরকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন আমাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকগুলো চমৎকার মাছ বিলুপ্ত হয়ে গেছে হারিয়ে গেছে আমরা এখন আক্ষেপ করছি তো প্রকৃতিও জীবন ফাউন্ডেশন বিভিন্ন সমস্যা নিয়ে টিভি স্ক্রিনে এসছে প্রোগ্রাম করেছে এবং মাছের গতিপথ আমি মনে করি তাদের আগামী প্রোগ্রামের বিষয়বস্তু হতে পারে বঙ্গোপসাগরের সুশুকদের গতিপথ ধরার জন্য মুকিত মজুমদার বাবু এবং তার দুঃসাহসী টিম প্রচুর কাজ করেছে আশা করব আগামীতে কোনো পরিকল্পনা আছে কি আমাদের মাছের গতিপথগুলোকে তুলে ধরার আমরা যেটা করছি আমরা তো স্থলভাগের অনেক কিছুই দেখাচ্ছি আমরা কিন্তু আন্ডার ওয়াটার গিয়েও আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের নদীগুলোর অবস্থা আমাদের মাছের অবস্থা সুতরাং এখানে কিন্তু আমরা কাজ করছি অলরেডি কাজ শুরু করে দিয়েছি এখন এখানে যেটা আমরা পাচ্ছি যে আমাদের সচেতনতাটা কিন্তু উপরিভাগিত আমরা দেখতে পাই নিচে তো কিছুই দেখতে পাই না সেখানেও কিন্তু খুবই খুবই করুণ অবস্থা তো সেখানে আমরা যেমন সেন্ট মার্টিনের নিচে যখন আমরা আন্ডারওয়ার্ড শুটিং করলাম সেখানে দেখলাম সেখানেও কিন্তু পলিউশন মারাত্মকভাবে হচ্ছে আমরা নানা জিনিস ফেলছি ওখানে আমরা যারা যাচ্ছেন ট্যুরিজমের জন্য ওইখানে তারা পলিট করছেন ইকোটোরিজমের ব্যাপারটা সেভাবে ওখানে নজরদারি কিংবা ওইখানে কোনো রেস্ট্রিকশন কিছুই নাই কিন্তু আমরা হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু যাচ্ছি আমরা সেন্ট মার্টিনে পাশাপাশি আমরা যদি বলি যে আমরা হাওয়ারগুলো এবং চরাঞ্চলগুলো যদি যাই সেখানে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে সেখানের অবস্থাটাও কিন্তু আন্ডার ওয়াটারের অবস্থা ভালো না যেমন চরাঞ্চলের যদি কথা বলি আমি আপনি যখন নদীপথে মুভ করবেন তখন দেখবেন যে জাল আর জাল মানে কিছুক্ষণ পরপরই কিন্তু খালি জাল দিয়ে বেরিয়ে দেওয়ার তাহলে এই যে মাছগুলোর গতিপথ কিন্তু আমরা কিন্তু আটকে দিচ্ছি এবং আমরা কিন্তু সব ধরনের মাছকে কিন্তু ধরে ফেলছি জালে যেটা নিষাদ ভাই একটু আগে বললেন যে ধরতে গিয়ে কিন্তু আমরা সবই ধরে ফেলছি মানে যে মাছগুলো মাইগ্রেট করবে সেগুলোকেও ধরছি আবার যেগুলো মাইগ্রেট করবে না সেগুলোও ধরছি এবং সেখানে কিন্তু ছোট বড় কোনো ম্যাটার না আর যখনই আমি বাধা দিচ্ছি তখন কিন্তু শুধু যে জাল দিয়ে বাধা দিই তা না কিন্তু আমরা কিন্তু বাদ তৈরি করছি এবং অন্যান্য স্থাপনা দিয়েও কিন্তু আমি আমরা বাধা দিচ্ছি আরেকটা জিনিস আমি যেটা খেয়াল করেছি আমাদের নতুন একটা কালচার শুরু হয়েছে আপনার ওই মাছের চাষ এই খাঁচা দিয়ে করার এই এটাও কিন্তু একটা ক্ষতির কারণ হচ্ছে কিন্তু এই মাছগুলোর গতিপথের জন্য তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু এনশিওর করতে হবে যে আমরা যে বাধাগ্রস্ত করছি নদী পথে বলেন সমুদ্র বলেন যেখানে বলেন এরা কিন্তু কানেক্টেড রিভারগুলো তো কানেক্টেড সমুদ্রের সাথে সুতরাং এখানে কিন্তু এদের পথকে কিন্তু উন্মুক্ত রাখতে হবে এবং এদের মাইগ্রেশনটা কিন্তু সহজ করে দিতে হবে আজকে সারা পৃথিবীতে কিন্তু এই চব্বিশে মে যেই অনুষ্ঠানটা আমরা করছি মাছগুলোকে অবাধে চলাচল করতে দিতে হবে এবং এই মাছকে কিন্তু অবাধে চলাচল করতে হবে এই কারণেই যে এই মাছের জন্য এবং আমাদের জন্য কারণ আমাদের হলে প্রোটিনের ঘাটতি হবে এই মাছের ঘাটতি হয়ে যাবে আমাদের কিন্তু তো যে কথাটা আমি আপনি বলেছিলেন যে সচেতনতার ব্যাপারটা বহির্দ ফাউন্ডেশন কি করছে পরিযায়ী পাখি নিয়ে যেমন কাজ করছে এবং ফিশ মাইগ্রেশনের ব্যাপারটাও কিন্তু আমরা জোরালোভাবে তুলে ধরতে চাই জোরালোভাবে তুলে ধরতে চাই এই কারণেই যে এ ব্যাপারটা কিন্তু এখনও ইগনোরড অবস্থায় আছে সেটাই আমরা হাইলাইট করতে চাই যে না এদেরও কিন্তু পরিযায়নে সুযোগ করে দিতে হবে আমি রিসেন্টলি দেখলাম কাস্পিয়ান সাগরের স্টারজন ফিশ তার ব্যাপার নিয়ে প্রচুর কাজ হচ্ছে কি ব্যাপার যে স্টারজন ফিশের যে ক্যাভিয়ার ডিম এটা হচ্ছে ইউরোপের খাদ্য রসিকদের জন্য একটা ভীষণ উপাদেয় ব্যাপার তার রক্ষণাবেক্ষণের জন্য এই মাছের গতিপথগুলোকে রক্ষা করার জন্য আপনার চেষ্টা বলবেন আমি যেটা বলেছেন যে আমরা আসলে বসে নেই কাজ হচ্ছে যেটা একটা আসার কথা যে আমরা রিসেন্টলি আমাদের ঢাকা ইউনি জিওলজি ডিপার্টমেন্ট এবং আমাদের আইডব্লিউএম ইয়ের থেকে ওনারা আমরা ওদের একটা বয়েটা একটা ওদের একটা ট্যানেল আছে সেখানে আমরা এখন মাইগ্রেশন স্টাডি করতেছি আমরা আগে যেটা ভাবতাম যে এত অল্প পানি বা এত ফ্লোতে যেতে পারে তার থেকে অনেক আসলে আমাদের দেশের মাছগুলো আসলে কিছুটা ফ্লো থাকলেই ওরা মানে আমাদের দেশে ছোটো মাছগুলো বেশি করে যারা বিলে ঢুকবে হ্যাঁ তারা ওয়ান মিটার পার সেকেন্ড তো নিতেই পারে না মানে এর থেকেও অনেক কম মানে আমরা পিলিমিয়ারে স্টাডি শুরু হয়েছে কিন্তু আমরা শুরু করেছি আর কি বসে নেই তো এটা আমরা একটা প্রথম কাজ আসে বাংলাদেশের প্রেক্ষাপটে আলিমাম ভাই একটা জিনিস হচ্ছে কি মাছের এই যে মাইগ্রেশন প্রযোজনের জন্য যেটা রিপ্রোডাকটিভ সাইকেলে এর তারিখগুলো কিন্তু মোটামুটি ফিক্সড ছিল তারিখ ফিক্স ছিল অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই কালবৈশাখী ঝড়ের সাথে সম্পর্ক অর্থাৎ কালবৈশাখী ঝড় যেটা চৈত্র মাসের শেষ সপ্তাহে বৈশাখ মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে ঘটে যেত তখনই কিন্তু মাছের প্রজননটা হতো ওদের হরমোনাল চেঞ্জ হয় অ্যাটসেট্রা এখন বৈশ্বিক উষ্ণতা বাড়ার সাথে সাথে এই কালবৈশাখীর সময়টা বদলে যাচ্ছে দু হাজার চোদ্দোতে মোটামুটি সময় মতো হয়েছে দু হাজার তেরোতেও সময় মতো হয়েছিল দু হাজার বারোতে হয়নি 2009 হাজার নয়তে যে কারণে আমরা দু হাজার আমি যেহেতু মাঠে যাই যদি আমি মৎস্য বিশেষজ্ঞ নই কিন্তু দেখি কি হচ্ছে আমি দেখেছি সিরাজগঞ্জ পাবনা এই সমস্ত এলাকাতে বহু দেশি মাছ দেশি প্রজাতির মাছ জুন জুলাইতেও তাদের প্রজনন হয়নি ডিম এসছে কিন্তু ডিম ছাড়েনি সে অর্থাৎ এই থান্ডার স্টর্মের সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে যেটা আগের গ্রামের লোক বুঝতে পারতো থান্ডার স্টর্ম হলেই সে বাড়ির বাইরে কই মাস খুঁজতে যেত তো এই যে প্রজননের ব্যাপারটি সম্পর্কে গ্রামের যে ট্রেডিশনাল নলেজ ছিল সেটা জোগাড় করে বর্তমান অবস্থার সাথে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো কোথায় পরিবর্তন হচ্ছে নেয়ামুল নাসেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তারা ল্যাবরেটরিতে মাছ নিয়ে চিন্তা করার কথা শুরু করেছেন এখন অর্থাৎ দু হাজার তেরো চোদ্দোতে মাছের কিছু ইনফরমেশন আমরা পেতে চেষ্টা করছি এখন একটু আগে যে কথাটা বলা হলো যে সরকার থেকে অনেকগুলো ফিশ পাসের চিন্তা করা হচ্ছে এগুলো যেন ও ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারিং বুদ্ধিতে ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে তৈরি না করা হয় এটা করার আগে সিজনালিটি বোঝা দরকার কোন জাতের মাছ পাস করবে সেটা দিয়ে সেটা বোঝা দরকার ওখানকার প্রিডমিনেট মাছ কি অর্থাৎ ও যখন বললো সিরাজগঞ্জের বাঙালি নদী কিংবা পাবনাতে যদি যাই সেখানে শিং মাছ মাগুর মাছ কুইচা এই ধরনের মাছের সংখ্যা অনেক বেশি ওটা বুঝতে হবে মাছটা কি ডিম পাড়ার জন্যে উজানে যাচ্ছে মা মাছ নাকি ডিম পাড়ার পরে পোনা মাছ ফেরত আসছে তার ভেলোসিটি কি সহ্য করতে পারে ও টাঙ্গাইলে যেটা ফিশপাসের কথা বলেছে যুগিনী বলে একটা জায়গাতে যেটা লৌহজং নদীর সাথে কানেকটিভিটি ওটার ডিজাইনটা এত ফল্টি যে ওটার উপর দিয়ে পানি দিয়ে যখন পোনা মাছগুলো আসে ভাটিতে দেখা যায় যে পোনা মাছগুলোর মাথাটা সাদা ফেটে গেছে অর্থাৎ তারা অ্যাক্সিডেন্টে মানে ধাক্কায় বাড়ি খেয়ে অর্থাৎ এই সম্পর্কে নেয়ামুল যেটা বলেছেন গবেষণা কেবল শুরু হয়েছে তথ্য অত্যন্ত কম অনুষ্ঠান শেষ করছি অষ্টম শতাব্দীতে রচিত বাঙালির প্রাকৃত পৈঙ্গল গ্রন্থের একটি শ্লোক দিয়ে যেখানে বলা হচ্ছে কান্তা খায় পুনবন্তা অর্থাৎ সবুজ কলা পাতায় ঝিরঝিরে জুই ফুলের মতো ভাত সাথে মৌরলা মাছের ঝোল আর নারিতা শাক এই হচ্ছে চিরায়ত বাঙালি জীবনের একটি প্রার্থনা যারা এতক্ষণ প্রোগ্রামটি দেখলেন তারা ভাবছেন এত গবেষণা মাথায় ঢুকবে না আমরা ছোটোবেলায় ছেলেবেলায় একদা চমৎকার সমস্ত পুঁটি মাছ খলসে ট্যাংরা বজুরি দিয়ে খেতাম এখন কোথায় গেল আমি অনুষ্ঠান শেষ করছি এই কোথায় গেল প্রশ্নটি রেখে থাকে